বারুনি মেলায় 144 ধারা জারির আবেদনের প্রতিবাদে পথ অবরোধ। বাগদা থানা এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান মতুয়ারা। ঠাকুরনগর বারুনি মেলায় 144 ধারা জারির আবেদনের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন মতুয়া ভক্তেরা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার হেলেঞ্চা দত্তফুলিয়া সড়কের চুয়াটিয়া এলাকায়। উল্লেখ্য, দুদিন আগে মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁ লোকসভার বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর সাংবাদিক সম্মেলন করে অভিযোগ আনেন মতুয়া মহাধর্ম মেলা বন্ধের জন্য 144 ধারা জারির আবেদন করা হয়েছে। এবার সেই 144 ধারা জারির আবেদনের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করল শান্তনু ঠাকুর অনুগামী মতুয়া ভক্তেরা। অবরোধকারী মতুয়া ভক্তদের অভিযোগ, প্রায় 70 বছর ধরে ঠাকুর বাড়িতে চলা এই মহাধর্মের মেলা বন্ধ করার জন্য চক্রান্ত করা হচ্ছে। মতুয়া ভক্ত বিদ্যুৎ বিশ্বাস বলেন, এই মেলা আমাদের কাছে ভক্তি ও আবেগের মেলা, আমরা চাই না রাজনৈতিক কারণে মেলা বন্ধ হোক। 144 ধারার মানে কি? দুষ্কৃতি দমন করার জন্য পুলিশ তার ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বা তার আইবিকে কাজে লাগাতে পারে, কিন্তু 144 ধারা মানে চারজন ব্যক্তি এক জায়গায় দাঁড়াতে পারবেন না, এক হতে পারবেন না, চারজন ব্যক্তি একসঙ্গে কামনা সাগরে নামতে পারবে না। তার মানে যে মেলা বন্ধ করার পরিকল্পনা নিচ্ছে, দুষ্কৃতি বন্ধ করার জন্য কোনোদিন 144 ধারা জারি করে? উনি বোকা ভাবছেন? উনি নাকি আবার রাজ্যসভার সাংসদ হয়েছেন? ওনার কি এইটুকু আইন আইন আইনের সেন্স নেই? তাহলে উনি পার্লামেন্টে গিয়ে কী করে আইন তৈরি করবেন? এই এই যে যে ভাওতাবাজি উনি দিচ্ছেন, এরও আমরা তীব্র ধিক্কার জানাই। তার কারণ 144 ধারা মেলাকে বন্ধ করার পরিকল্পনা, 144 ধারা চোর দুষ্কৃতি ধরার জন্য নয়। চোর দুষ্কৃতি যদি ধরার প্রয়োজন থাকে তাহলে পুলিশ ওখানে সিসিটিভি ক্যামেরা বসাতে পারে, পুলিশ ওখানে তার ডিপার্টমেন্ট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট বসাতে পারে, তার এসটিএফকে বসাতে পারে, কিন্তু কখনো সে 144 ধারা জারি করতে পারে না একটা তীর্থস্থানে। যদিও তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর আগেই জানিয়েছিলেন মেলাতে দুষ্কৃতিমূলক কার্যকলাপ রুখতে 144 ধারা জারি করা হবে, সেই কারণে 144 ধারা জারির আবেদন করা হয়েছে। এতে মতুয়া ভক্তদের কোনো অসুবিধা হবে না। তবে মমতা ঠাকুরের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি অনেক মতুয়া ভক্ত। তাদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে এই কাজ করা হয়েছে। একদিন বাদে আজকে সেই শ্রীধাম ঠাকুরনগরে আমাদের বারুণী সিনান, সেই সিনান উপলক্ষে আমরা সবাই তৈরি হয়েছি, আমরা যাব। কিন্তু তারই প্রাককালে আমরা শুনতে পেয়েছি যে 144 ধারা জারি করা পরিকল্পনা হয়েছে এবং ইলেকট্রিক যে পারমিশন, সেই পারমিশন দেওয়া হচ্ছে না। তো যারাই এই পরিকল্পনা করেছে তাদের আমরা ধিক্কার জানাই। কারণ কি, একটা মতুয়াদের একটা সেন্টিমেন্টের জায়গা নিয়ে তারা খেলা করছে, তো এটা না করাই ঠিক। এর বিরুদ্ধে আমরা এর থেকে আরও তীব্রতর আন্দোলনে আমরা নামতে বাধ্য হব। আগামী 6 তারিখ থেকে শুরু হচ্ছে মতুয়া মহাধর্ম মেলা। দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মতুয়া ভক্তেরা ঠাকুর বাড়িতে আসবেন। বর্তমানেও চলছে সেই প্রস্তুতি, একটু একটু করে সেজে উঠেছে ঠাকুর বাড়ি। ইতিমধ্যেই মেলা প্রাঙ্গণে ভিড় জমিয়েছেন বহু মতুয়া ভক্ত, এসেছেন বিভিন্ন ব্যবসায়ীরাও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।